সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর যা চর্মজনরোগ বিষয়ক হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বিশেষ করে আমাদের দেশের মেয়েরা অনেক রঙ ফর্ষাকারী ক্রিম ব্যবহার করে থাকে এবং অনেক সময় তাদের মুখে অ্যালার্জিজনিত কারণে বা অন্য যে কারণে যদি গোটা গোটা কিছু দেখা যায় সেক্ষেত্রেও কিছু ক্রিম ব্যবহার করে থাকে আজকে আমরা কথা বলবো যে এই রঙ ফরসাকারী ক্রিম বা চামড়ায় গোটার মতো উঠলে সেটার এগনেস্টে না জেনে যেসব ক্রিম ব্যবহার করে সেসব ক্রিমের ক্ষতিকারকতা সম্পর্কে তো প্রথমেই আমরা বলি যে যেহেতু রং রঙফার্সাকারী ক্রিমগুলো অনেক অনেক ক্ষেত্রেই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে যে এর মধ্যে কিছু কিছু উপাদান আছে যেমন ধরেন হাইড্রোকুইন এবং স্টেরয়েড তো যখন মেয়েরা এটা অনেক নামে পাওয়া যায় এবং বিশেষ করে হার্বাল বা আয়ুর্বেদিক বা বিভিন্ন ফার্মেসির দোকান বা বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করে অনেকে এটা কমন একটা নাম বলে যে নাইট ক্রিম তো এখানে যখন তারা ব্যবহার করে তখন তারা বুঝতে পারে না যে তাদের ত্বকের একটা ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু যখন ক্ষতিটা হয়ে যায় তখন বুঝতে পারে আচ্ছা এটা একটা আরেকটা বিষয় হলো যে যখনই তা মেয়েদের বিশেষ করে ব্রণ বা কোনো একটা গোটার মতো কিছু উঠলে অ্যালার্জিজনিত কারণে হোক বা ব্রণের কারণে হোক তখন তারা ফার্মেসি থেকে বা যেখান থেকে একটা জিনিস নিয়ে নেয় যে কোনো একটা ক্রিম নিয়ে নেয় নিয়ে সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করে এবং তারপরে দেখা যায় যে কয়েকদিন ওটা ভালো থাকে এরপর ব্যাপক আকারে তার মুখে চোখে ছড়িয়ে পড়ে তখন কিন্তু তারা আমাদের স্মরণাপন্ন হয় তো এখন আমরা বলবো যে এই জাতীয় যে ক্রিমগুলো তারা ব্যবহার করে এগুলোর ক্ষতিকারিতা সম্পর্কে এবং কীভাবে বুঝবে যে এই স্টেরয়েড জাতীয় ক্রিম এইটা তারা ব্যবহার করছে প্রথমত যে সে যদি শিক্ষিত হয় এবং স্টেরয়েডের কম্পোনেন্টগুলো জানে তাহলে তার উচিত হবে যে একটা ক্রিম ব্যবহার করার আগে ডেফিনেটলি তাকে ওই স্টেরয়েড আছে কিনা এটা খুঁজে এটা ইয়ে করা আর যদি সেটা না করে তাহলে কিছু লক্ষণ আছে সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এইটা স্টেরয়েড জাতীয় ক্রিম এটা আমাকে বর্জন করতে হবে যেমন ধরেন প্রথমে যখন আপনি একটা ক্রিম ব্যবহার করবেন তখন একটা চামড়ায় একটা লাল মতো হয়ে যাবে সেটাকে বলে আমরা ইরাইথেমা বলি তারপরে দেখবেন যে ছোটো ছোটো ফুসকুড়ির মতো বা গোটার মতো দানার মতো কিছু জিনিস দেখা যাবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আপনার যে দীর্ঘদিন যদি ক্রিম ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু চোখে মুখে লোম গজিয়ে যেতে পারে তারপরে দেখবেন যে চামড়াটা অনেক পাতলা হয়ে যাচ্ছে এবং চামড়া ড্রাই হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে এবং চামড়া বেশিরভাগ সময় চুলকাচ্ছে ওই ক্রিমটা দিলে আবার ভালো থাকছে এরপরে দেখবেন যে মুখের মধ্যে ছোটো ছোটো লাল রক্ত নালি ভেসে উঠতেছে এবং চামড়াটা যেহেতু আমি যেটা বললাম যে চামড়াটা কিন্তু পাতলা হয়ে যাচ্ছে তো এই ধরনের লক্ষণ যদি কেউ দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনি স্টেরয়েড জাতীয় ক্রিম ব্যবহার করছেন এবং তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে যে এই ক্রিমটা থেকে আপনি বন্ধ করে দিবেন এবং একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নেবেন যে কিভাবে এখান থেকে আপনি আস্তে আস্তে এটাকে উইড্রল করতে পারেন কারণ একবারে বন্ধ করে দিলে আপনার মধ্যে অনেক ম্যানিফেস্টেশন হবে যেটা আবার সামাল দেওয়া আপনার জন্য কঠিন হবে তো আশা করব যে এরপর আর কেউ স্টেরয়েড জাতীয় ক্রিম না জেনে ব্যবহার করবেন না জেনেও ব্যবহার করবেন না শুধুমাত্র ডক্টরের পরামর্শ ছাড়া তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম